নমস্কার বন্ধুরা, আমি রাজীব দত্ত, রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করলেন। তিনি তার পরিকল্পনা জানালেন কিভাবে সংসদে লড়াই করতে হবে এবং রাজ্যের দাবি আদায় করতে হবে। পাশাপাশি তিনি বক্তব্য রাখার সময় যখন বলছিলেন সাংবাদিক সম্মেলন করার সময় যে এই এনডিএ জোট, এই জোট বেশি দিন টিকবে না, আগামী দিনে ইন্ডিয়া জোটই সরকার গঠন করবে এমন আশাবাদী তিনি। এবং তিনি এই কথা বলতে গিয়ে তিনি এই কথাটা বললেন যে তিনি চন্দ্রবাবুর সঙ্গে, তার ভালো সম্পর্ক চন্দ্রবাবুর সঙ্গে তিনি যোগাযোগ রাখেন। এই চন্দ্রবাবুই কিন্তু এবারের মোদীর ভরসা, যিনি এনডিএতে আছেন, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মানে গায়ে ভর, তাদের মাথায় ভর দিয়েই কিন্তু চলতে হবে নরেন্দ্র মোদীকে। তাই কী আভাস দিলেন সেটা আপনারাও বুঝতে পারছেন যে এই যদি শরিকদের প্রত্যাশা, তা চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের প্রত্যাশা যদি পূরণ না হয়, যেহেতু মানে এনডিএ সবথেকে বড় শরিক, সেক্ষেত্রে পুরনো ইতিহাস বলে তারা এই এনডিএ ছাড়তে দ্বিধা করবে না। সেই দিকেই লক্ষ্য রেখে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আভাস দিলেন আগামী দিনে ইন্ডিয়া জোটি সরকার গড়বে। চলুন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন, কান্ট্রি নিডস চেঞ্জ। মোদীকে কেউ চায় না, এত বড় হারের পরেও মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, আর যে কতদিন থাকে একটু সামলাতে দিন, একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে।